আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কবুতর জগতে আপনাদের স্বাগতম। তো আজ আমরা চলে আসছি ঘোষ বাগ ইটখোলা, এটা হচ্ছে সাভারের মধ্যে পড়ছে। তো নবীনগরের কিছুটা আগে, মানে হচ্ছে ফ্যান্টাসিটির আগে, আপনারা যদি কেউ ঢাকার বাইরে থেকে আসতে চান, আপনারা হচ্ছে আবদুল্লাহপুর হয়ে আসবেন। আর যদি নবীনগর বা ওই সাইড থেকে আসতে চান, সরাসরি বাস পাওয়া যায়। তো আজ আমরা আসছি শরীফুল ভাইয়ের খামারে। তো ভাইয়ের সাথে একটু আলাপ করি। কেমন শরীফ ভাই, কেমন আছেন ভাই? জি ভাই ভালো। তো ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন আপনারা এখানে আসবে কিভাবে? জি ভাই, আমার এখানে হচ্ছে আপনার এটা পড়া হচ্ছে ঘোষবাগ সাবা আসলিয়া সাবার ঢাকা। আচ্ছা, তো ভাই তো অনেকদিন ধরে কবুতর পাচ্ছেন না? জি ভাই। আচ্ছা ভাই, আগে আপনি বলেন যে আপনার লোকেশনে আসার পরে মানে মানুষ কীভাবে আপনাকে খুঁজে পাবে? আপনার জিরোবো আসলেই ভাই আপনার আমাকে ফোন দিলে আমি ওকে রিসিভ করি। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 017-3585-8386। তো ভাই, আপনি কতদিন ধরে কবুতর পাচ্ছেন? প্রায় ধরে 2 বছর। আচ্ছা, আপনি কি এমনি বেচা কেনা করতে চান? জি ভাই, অনলাইনে আছে। অনলাইনে বেচা কেনা হচ্ছে। তো কেমন সাড়া পাচ্ছেন? জি ভাই, রেসপন্স ভালো ভাই। আচ্ছা, কেউ একজোড়া হলুদ শিরাজি, পিছনেরটা হচ্ছে নর আর সামনেটা হচ্ছে মাদি। নর মাদি কনফার্ম আছে, যে এটা মাদি এটা নর, তাই তো ভাই? জি ভাই। আচ্ছা ভাই, এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন আপনি? এটার দাম চাইছি 4,500 টাকা। আচ্ছা, চাওয়া দাম 4,500। বিক্রি আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে। আচ্ছা, আলোচনা সাপেক্ষে ভাইকে ফোন দিলেই হবে, আমরা স্ক্রিনে ভাই নাম্বার দিয়ে দিব। আর ভাই শুরুতে নাম্বার দিয়ে দিছে। তো এটা ভাই ডিম বাচ্চা এখানে করা হয়েছে আগে? জি ভাই, ডিম বাচ্চা গ্যারান্টি ভাই। আচ্ছা, ডিম বাচ্চা গ্যারান্টি। এখানে এটা কি? এটা হচ্ছে টামলার, নটটা ডিমে বসে আছে আর মাদিটা বাহিরে। তো ডিম রিসেন্টলি পারছে। কত চাচ্ছেন ভাই জোড়াটা? এর চাওয়া দাম 4,000 ডিম সহ। জি ভাই, ডিম সহ। আর বাকিটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, এখানে আছে এক জোড়া সিলভার শিরাজি, বাচ্চা আছে। আচ্ছা, এখানে যে বাচ্চাটা আমি দেখা দিচ্ছি, এখানে একটা বাচ্চা ফুটছে, এই যে রিসেন্টলি, সম্ভবত 3 দিন হবে, 3 থেকে 4 দিন। নটটা বাচ্চাকে খাওয়াচ্ছে আর মাদিটা বাহিরে। হ্যাঁ, বাচ্চা সহায়তা বিক্রি করুন ভাই। কত চাচ্ছেন ভাই? চাওয়া দাম 5,000 বাচ্চা সহ। আচ্ছা, কেউ যদি বাচ্চা ছাড়া নিতে চায় দেওয়া যাবে নাকি? কারণ অনেক সময় ক্যারি করতে গেলে বাচ্চা মারা যেতে পারে। এখানে আছে এক জোড়া জ্যাকোবিন, কি নর্মাদি কনফার্ম? হ্যাঁ জি ভাই, নর্মাদি। আচ্ছা, ওই বামেরটা হচ্ছে নর, অর্থাৎ ওইটা হচ্ছে নর আমার এক্সপিরিয়েন্সে বলে। আর ডান পাশে অর্থাৎ পিছনেরটা হচ্ছে মাদি, নর্মাদি কনফার্ম, এটা হচ্ছে কাইট ব্ল্যাক বলে, তাই তো? তো কেমন চাচ্ছেন ভাই জোড়াটা? জোড়াটার দাম চাইছি ভাই 6,000 টাকা। আচ্ছা, এই জোড়াটার চাওয়া দাম হচ্ছে 6,000 টাকা। এটা হল্যান্ডের কবুতর। হ্যাঁ, মল্টিংয়ে আসে সম্ভবত, এই জন্য হুডগুলো বোঝা যাচ্ছে না, বাট হুডগুলো তো বড় ভাই। জি ভাই। আচ্ছা, 6,000 চাওয়া দাম। জি, বাকিটা আলোচনা সাপেক্ষে। এখানে আছে কালো বোম্বাই একটা নর, ব্ল্যাক বোম্বাই নর। নরটা কয় কত বছর হবে বয়স ভাই? বয়স হবে ভাই 2 বছর মতো। 2 বছরের মতো। আচ্ছা, সাইজটা মাশাল্লাহ বিশাল আছে। এটা কত চাচ্ছেন ভাই? এটা চাওয়া দাম 3,500 টাকা। আচ্ছা, এটা চাওয়া 3,500, বিক্রি আলোচনা সাপেক্ষে। আচ্ছা, নরটা মাশাল্লাহ খুব ভালো ডাকতেছে। আচ্ছা, এখানে আছে একটা শিরাজি আর একটা হচ্ছে শার্টিং, ঝর্ণা শার্টিং, এর সাথে এর জোড়া না? আচ্ছা, কত চাচ্ছেন জোড়াটা? চাওয়া দাম ভাই 2,200 টাকা। শার্টিংটা কি নর না মাদি? নর ভাই। আচ্ছা, শার্টিংটা নর। যদি সিঙ্গেল নিতে চান দেওয়া যাবে? অবশ্যই সিঙ্গেল। তো কত চাচ্ছেন এই সিঙ্গেল নরটা? সিঙ্গেল এটা 1,500 টাকা। আর এই মাদিটা গ্রে? এটা মাদিটা চাইছি ভাই আপনার ধরে 1,500 টাকা। আর একসাথে নিলে 2,500? জি ভাই, 2,500। আচ্ছা, 2,200 থেকে 2,500 মধ্যে পড়বে একসাথে নিলে। জি অবশ্যই। আচ্ছা, এখানে আউল, ইতালিয়ান আউল, ডান পাশে হচ্ছে নর আর বাম পাশে হচ্ছে মাদি, নর্মাদি কনফার্ম আছে, ডিম বাচ্চা করছে এখানে? জি ভাই। কত চাচ্ছেন জোড়াটা? 7,000 চাওয়া দাম, বাকিটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, জোড়াটা মাসান অনেক সুন্দর, কালারটা ভালো, এটার হচ্ছে ক্রিম বার। হ্যাঁ, ক্রিম বার কালার বলে। এখানে আছে এক জোড়া শর্ট ফেস, পিছনেরটা হচ্ছে নর আর সামনেরটা মাদি, তাই তো? জি। আচ্ছা, মাদি সম্ভবত ডিমে আসছে, অনেকটা বোঝা যাচ্ছে। তো আগে ভাই ডিম বাচ্চা করছে এটা? জি ভাই।
কত এটা ভাই? চাওয়া দাম হচ্ছে ভাই 3500 টাকা। আচ্ছা 3500 চাওয়া দাম। স্ট্রবেরি চোখের লাল গিয়ার আছে, মাথাটা অনেকটা সিঙ্গারার মতোই, তো এটা 3500 ভাই চাচ্ছে, বাকিটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা এখানে আছে সুয়াচন্দন ফ্যামিলি, ফুল ফ্যামিলি সুয়াচন্দন, দুইটা বাচ্চা আছে আবার ডিম নিয়ে বসছে। তো ভাই সুয়াচন্দনের দুইটাই নাইরা মাথা না চুইঠাল আছে? না দুইটাই নাইরা মাথা। তো বাচ্চা আবার চুইঠাল আসছে, কত চাচ্ছেন ভাই? এটা হচ্ছে ভাই চাওয়া দাম 2500 টাকা। ডিম আছে ভাই? আচ্ছা ডিম সহ 2500, আর বাদ পুরো ফ্যামিলি মানে বাচ্চা ডিম কবুতর জি সব 2500 টাকা। আচ্ছা কেউ যদি শুধু বাচ্চা নিতে চায়? 1000 টাকা হবে বাচ্চা। 1000 টাকা পড়বে বাচ্চা, আর মেন পেয়ারটা 1500। আচ্ছা ঠিক আছে। এইখানে আছে গড়রা একটা মুখী, এটা মাদি জি ভাই? মুখী মাদি। আচ্ছা চকলেট মুখী মাদিটা কত ভাইয়া? এটা চাওয়া দাম ভাই 1500 টাকা। আর গড়রা নটটা? গড়রা নটটা হচ্ছে চাওয়া দাম ভাই হলো এটা আপনার 500 টাকা। 500 টাকা মানে 2000 টাকার প্যাকেজ জি। আচ্ছা কেউ সিঙ্গেল চালে নিতে পারবে অথবা জোড়াও নিতে পারবে জি ভাই। এখানে আছে ব্লু শার্টিং, আর ওটা কি পিছনেরটা? এটা হচ্ছে আপনার কাগজি? না কাগজি না ভাই। কি ওটা? মুম্বাই। আচ্ছা এটা লোটন টাইপের বা পারবি? লোটন ভাই, লোটন 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 আছে, লোটনের মধ্যে দেখতে এই জন্য বললাম। ডিম নিয়ে বসে আছে তো ভাই? হ্যাঁ ডিম অনেকটা জমে গেছে, লোটন পায়ে ফেদার আছে। তো কোনটা কত চাচ্ছেন ভাই? নটটা চাইছি ভাই আপনার 1000 টাকা। ব্লু শার্টিং নটটা জি। আর আপনার মাদিটা চাইছি ভাই আপনার 1500 টাকা। আচ্ছা লোটন মাদি হচ্ছে 1500 টাকা। কেউ চাইলে একসাথে নিতে পারবেন, ভাঙ্গা ভাঙ্গাও নিতে পারবেন জি ভাই। এখানে আছে ব্লু শার্টিং নিউ অ্যাডাল্ট। ডিম বাচ্চা তো করেনি আগে, করছে? ডিম বাচ্চা এখনো করেনি, এখনো করেনি। নিউ অ্যাডাল্ট কত চাচ্ছেন ভাই? চাওয়া দাম ভাই 4000 টাকা। 4000 চাওয়া। বিক্রি বিক্রি তো ভাই আলোচনা সাপেক্ষে। আচ্ছা আর এখানে কি আছে, এটা কি ভাই? বাঞ্জা ভাই, বাঞ্জা পেয়ারি। বাঞ্জা কি বিক্রি করেন? জি ভাই বাঞ্জা বিক্রি করেন। কত চাচ্ছেন বাঞ্জা পেয়ারটা? এটা 3000 টাকা ভাই। 3000 টাকা। এটা ডিম দিয়ে দিলে বসে? জি ভাই ডিম দিলে বসে, ডিম দিয়ে বসে আছে ভাই। আচ্ছা ভালো ডিম বাচ্চা খাওয়ায় না? জি ভাই। ওকে এখানে আছে ব্লু শার্টিং আরেক পেয়ার, মাস্টার পেয়ার ডিম নিয়ে বসে আছে। এই যে ডিমে মাদিটা আর এটা হচ্ছে নটটা, তাই তো জি ভাই? তো কত চাচ্ছেন ভাই জোড়াটা? এটা চাওয়া দাম 4500 টাকা। আওয়া 4500। বিক্রি আলোচনা সাপেক্ষে ভাই? আলোচনা সাপেক্ষে। এখানে মিলি আছে একটা, মিলির মাদি ভাই, এটা হচ্ছে সিরাজিন নাম। আচ্ছা মিলির মাদি আছে একটা, মিলি হচ্ছে কয় পরে রানিং না? রানিং ভাই, রানিং। আর সিরাজি হলুদ সিরাজি, কোনটা কত চাচ্ছেন ভাই? ওটা হচ্ছে ভাই চাওয়া দাম 2500 টাকা মিলিটা জি। আর হলুদটা? হলুদ সিরাজি এটা হচ্ছে আপনার চাওয়া দাম ভাই আপনার 2000 টাকা। 2000 টাকা। আচ্ছা এখানে আছে বাগদাদি, এটা বারহুমা। বার বারহুমা? আচ্ছা আচ্ছা এটা বারহুমা। নর হচ্ছে পিছনেরটা আর সামনেরটা মাদি, কত চাচ্ছেন ভাই? এটা চাওয়া দাম হচ্ছে 4000 টাকা। ডিম বাচ্চা করা? জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি। ওকে আচ্ছা এটা দেখি, এটা কি? এটা হচ্ছে ভাই বোম্বাই, সাদা বোম্বাই। এটা নর আর পিছনেরটা মাদি জি ভাই। একটা বাচ্চা আছে, বাচ্চা সহ জোড়াটা কত ভাই? এটা হচ্ছে ভাই 5000 টাকা ভাই। বাচ্চা সহ 5000 ভাই চাচ্ছে, বাকিটা আলোচনা করে নেবেন। আর তাছাড়া ভাই হচ্ছে আমাদের চ্যানেলের নাম বলে কিছুটা ডিসকাউন্ট অবশ্যই আশা করি রাখবে। অবশ্যই ভাই অবশ্যই ডিসকাউন্ট দেবো। আচ্ছা এখানে আরেক জোড়া আছে, এটা কি বাচ্চা ভাইয়া? এটা হচ্ছে 6 পরের। আচ্ছা 6 পরের নিউ অ্যাডাল্ট জি, বাচ্চা বলতে পারেন 4 মাসের বাচ্চা। তো কত চাচ্ছেন ভাই জোড়াটা? চাওয়া দাম ভাই 5000। 5000 চাওয়া দাম। জুটি ঠিক আছে ভাই? জুটি বড় আছে, এই যে খোপা ভালো, ওটারও খোপা ভালো, একটা রেড গিয়ার আছে। ওকে আর এখানে আছে কি শর্ট ফেস? জি ভাই এটা শর্ট ফেস, হচ্ছে ব্ল্যাক নর। জি ভাই ব্ল্যাকটা নর আর টাইগারটা হচ্ছে মাদি। টাইগারটা মাদি। তো ডিম পারছে মনে হচ্ছে? জি ভাই ডিম দিয়েছে ভাই, ডিমে বসে আছে। আচ্ছা কত চাচ্ছেন জোড়াটা? চাওয়া দাম ভাই হচ্ছে ফিক্সড 2000 টাকা ভাই। আচ্ছা ফিক্সড 2000 টাকা। আচ্ছা এই পাশে আরও কিছু আছে, যেমন একটা সিঙ্গেল লক্ষা নর আছে দুইটা, এই একটা এই একটা। তো লক্ষা কোনটা কত চাচ্ছেন ভাই? এটা ভাই 1500 টাকা ভাই। এটা 1500 টাকা। আর এটা? এটা 1500 টাকা ভাই। 1500 টাকা জি। আর এখানে কিং আছে এক জোড়া, পিছনেরটা পিছনেরটা নর, সামনেরটা মাদি। নর্মদি কনফার্ম। আগে বাচ্চা করছে ভাইয়া? জি ভাই আগে বাচ্চা করেছে। কত চাচ্ছিলেন জোড়াটা? চাওয়া দাম 5500 টাকা। 5500। আচ্ছা এখানে আছে একটা অপরাজিতা,
অপোজিট এটা কত ভাই ভাই এটা হচ্ছে ফিক্সড আপনার 2000 টাকা কয় পড়ে এটা রানিং ভাই রানিং জি আচ্ছা মাদি জি ভাই মাদি ওকে আর এখানে বাচ্চাগুলো এটা হচ্ছে বোম্বাইয়ের বাচ্চা ভাই এই যে আমরা যে বোম্বাই দেখলাম ওগুলোর বাচ্চা এটা অন্য না এটা ভাই অন্য বাচ্চা আচ্ছা কোপা মাত্র উঠতেছে একবারে নীল পর বা এক দুই পর হইছে জি জি একবার জিরো পর ভাই হ্যাঁ জিরো পর বা নীল পর কত যাচ্ছেন ভাই এটা চাওয়া দাম 5000 টাকা ভাই চাওয়া 5000 বিক্রি আলোচনা সাপেক্ষে আর এখানে আছে একটা পেয়ার লকার একটা পেয়ার আছে ভাই এটা জোড়া জি ভাই এটা জোড়া আচ্ছা বাম পাশে এটা হচ্ছে নর আর ডান পাশে এটা মাদি কত চাইতেছেন ভাই এটা চাওয়া দাম ভাই হচ্ছে আপনার 4000 টাকা 4000 বিক্রি আলোচনা সাপেক্ষে জি আচ্ছা একটা মাফেট বাচ্চা আর ওটা মানে রেসার সবজি রেসার কোনটা কত চাচ্ছেন ভাই ভাই এই দুইটা যদি একসাথে নেয় ফিক্সড হচ্ছে ভাই 1200 টাকা আচ্ছা ফিক্সড 1200 টাকা এখানে আছে সাদা বোম্বাই বেশ ভালো খোপা আছে নটটার নটটা হচ্ছে দাঁড়িয়ে আছে আর মাদিটা বসে আছে কয়দিন হয়েছে ভাই ডিম এই 5 দিন হয়েছে পাঁচ দিন হয়েছে তো কত চাচ্ছেন জোড়াটা এটা চাইছে ভাই 13000 13000 ডিম সহ জি ডিম সহ আচ্ছা আর এখানে এগুলো গ্রিজেল 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 হচ্ছে নর কোনটা ভাই ভাই ওই যেটা নর এটা হচ্ছে মাদি আচ্ছা হাড়ির উপরে বসে আছে এটা হচ্ছে নর আর বাম পাশে হচ্ছে মাদি নর মাদি কনফার্ম কত যাচ্ছেন ভাই জোড়াটা চাওয়া দাম ভাই ফিক্সড 4000 টাকা ফিক্সড 4000 টাকা আচ্ছা এখানে এগুলো এটা হচ্ছে ভাইয়া হচ্ছে গিরিবাজ হ্যাঁ এটা ভাই যদি কেউ নাই ফিক্সড ভাই 800 টাকা সম্ভবত দুই তিন দিন হয়েছে ডিম পারছে আর এই যে নোটটা এই মাদিটা কত চাচ্ছেন ভাই কালো কিং তো ভালো ডিমান্ড এখন জি ভাই এটা চাওয়া দাম হচ্ছে 12000 টাকা আচ্ছা 12000 চাওয়া দাম বিক্রি আলোচনা সাপেক্ষে কালো কিং যেহেতু একটু এখন ডিমান্ডেবল আশা করি মানুষ খুব ভালোভাবে নেবে এখানে আচ্ছা এটা জার্মান রেসার ডান পাশে হচ্ছে নর আর বাম পাশে মাদি জি নর মাদি কনফার্ম একটা ডিম পারছে এই যে কত চাচ্ছেন ভাই চাওয়া দাম ভাই এটা হলো 10000 টাকা আচ্ছা চাওয়া দাম 10000 বিক্রি আলোচনা সাপেক্ষে আচ্ছা আমরা এতক্ষণ আপনারা যা যা দেখলেন ওগুলো ছিল শরীফুল ভাইয়ের কবুতর তো শরীফুল ভাই আপনাদের উদ্দেশ্যে একটু কিছু বলবে ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে এটা বলেন যে আপনি ওদের জন্য কেমন ডিসকাউন্ট রাখতে পারবেন ভাই এটা হচ্ছে নতুন চ্যানেল ভাই নতুন চ্যানেল অনুযায়ী ভাই যারাই আপনার কবিতর রাখ মানে কিনবে আমাদের এখান থেকে ভাই আমি 200 টাকা করে ডিসকাউন্ট দেবো আচ্ছা 200 টাকা দাম দর হওয়ার পর 200 টাকা ডিসকাউন্ট দেবো আচ্ছা আর কেউ যদি ডেলিভারি নিতে চায় যেমন ধরেন অনেকে বরিশাল ডেলিভারি চার্জ দিবে আমাদেরকে ডেলিভারি আমরা দিই কত নেন 400 টাকা নিবে 400 টাকা জি মানে আপনি ঢাকা মানে এসে পরিবহনে আপনার ডেলিভারি চার্জ যত নেয় ঠিক আমরা তত দিই মানে 400 টাকা নেয় আচ্ছা আপনি ডেলিভারিটা দিবেন কিভাবে আমরা এসে পরিবহনে দিই এসে পরিবহনে তো ধরো অনেক মালামাল থাকে এখানে কি যে না ড্রাইভারের সামনে ওরা মাল নিয়ে যায় এসে পরিবহনে মাল যায় সুষ্ঠু আচ্ছা এসে পরিবহনে বাকি কথা বলো ওরা সামনে নিয়ে যায় জি 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 এবং আমাদের মানে কবিতর যদি ডিম বাচ্চা না করে তাহলে আমরা কবিতর ব্যাক দিই আচ্ছা মানে যেই গ্যারান্টিটা দেন সেটা হচ্ছে যদি কেউ নেওয়ার পরে দুই তিন মাসের মধ্যে বাচ্চা করতে পারলো না জি সেক্ষেত্রে আপনারা ওটাকে রিটার্ন করবেন জি রিটার্ন করবেন ঠিক আছে ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম